ছাগল কেড়ায় আগে ফানি খাওয়াইব, এইটা লিয়ে দুইবার কাজে লাগছে। হেতানরিও আইসে লগের তারা, এবারের তারা লগের তারা আইসে, কাজটা চলছে 40 বছর। কয় বছর? উডের দড়ি লই এই যে আমরা সাহেব, তো কোনো একদিন এই ভাত ফার হইছে না, তো অবশ্যই সুইটটা থাকতে তার আব্বার ফোকার তেটা শুরু করছে। ঠিক হাবলা তারা শাসন করছে না, একদিনে কেউ সুর হয় না, একদিনে কেউ ডাকাইত হয় না, একদিনে কেউ গাঞ্জা খায় না, ফলে ফলাতে বিড়ি খায়, বিড়িয়ে ধরে না ফলেতে গাঞ্জা খায়। ঠিক কিনা কম? আটকা গাঞ্জা টান দিয়ে কোনো সহ্য করতে পারত না। আমরা দেশের যে বড় বড় ভাট ফাটতে হয় একদিন হয়েছে না, তে সুইটটা থাকতে হুস্টেলতে শুরু করে ডিম খাইছে। তে এই ভাট ফাড়ে রিক্সা ভাড়া বাইরে দিছে, রিক্সাওয়ালারে কেছে তুই খেয়ারো আমি আইতে আছি, এই যে আইতে আছে তে আর আইসা না। তে একদিনে ভাট ফাড় হয়েছে, রাতে ভাট ফাড়ি হিকছে অনেক বছর লাগাইয়া। ঠিক কিনা কম? কষ্ট হইতে আছে, ছাইরা দেওয়ার দরকার আর সামান্য। মার হাবা কয় না রে? জোরে কয় না? মার হাবা। আল্লাহর নবীর আম্মা জান খাদিজা কয় নবী গো, অনবী 15টা বছর সংসার কইরা বুঝছি, কথা মনে আসেনি? আপনার মতো ভালো মানুষ আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয় আর একটাও পাই নাই। ঠিক কিনা? নবী কত বড় রহমত, ওই হ্যান্তা ইসলাম আর কি কথাটা, কত বড় রহমত মক্কা শরীফের তারা কথায় কথায় ফিটে ফিটে লাগ গেল, মনে আছে নি কথা? ছাগল কেড়ায় আগে ফানি খাওয়াইব, এইটা লিয়ে দুইবার কাজে লাগছে। হেতানরিও আইসে লগের তারা, এবারের তারা লগের তারা আইসে, কাজটা চলছে 40 বছর। কয় বছর? উডের দড়ি লইয়া এক টাকা দড়িটা আমরা উডার, আরেক টাকা আমরা উডার, তোমরা উডার দিয়ার তোমরা ফাইতা, এই লাগতে 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 এই যুদ্ধ চলতে আছে, নবী যাই যাবে এই যুদ্ধের মধ্যে ফাইস, কোথায় কোথায় খালি কাজে লেগে যায়। কিন্তু নবীজি কি সোনার মানুষ, বন্যা হয়েছে মক্কায়, কোথায় যারা হজে গেছেন কেটা কেটা হজে গেছেন দেখি হাত তোলেন, ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ, এত কম লোক। আপনারা গেছেন না হজ? বইয়ের কোনো সাহেব এই সমর্থ থাকতে, এবং একা যাবেন না, আপনার ওয়াইফকে নিয়ে যাবেন, দুজন তাড়াতাড়ি নিয়ত করেন, রহনি নিয়ত করেন। যাদের সামর্থ্য আছে তারা বয়স্ক তো চিন্তা করবেন না, বয়স্ক তো চিন্তা করবেন না, ঠাস করে হস করে লাগবে, মার হাবা কয় না? যেই কথাটা বলতেছিলাম, কথা মনে আসেনি? কি না হইছে? হা, সচেতন শ্রোতা মশাল, খুশি হইলাম। কি হয়েছে? বন্যা হয়েছে মক্কায়। কোথায়? কাবাগড়টা হলো 4টা পাহাড়ের মাঝখান সমতল জায়গা, খুব মন দিয়ে শুনেন, যত কঠিন কথা হোক আমি সবসময় সহজ করে কই, কই নিও উঠতেন না, ক্ষতি করেন কেন মাহফিলের? আপনি কি কাল খাইয়া বইয়া থাকলে হলে কেউ আপনার আওয়াজ শোনাইব? ঘুরে বসেন, বসে না কেন গুড়া? এই কান্টুফি হাতে মনে করছে আমি তারা দেখি না, ঘুরে বসো, এই সুন্দর করে বসেন, ওটা ওটি করেন না, মাহফিলে বসেন, মন দিয়া শুনেন, প্রত্যেক দিন মাহফিল হয় না, আমিন বলবেন না? 4টা পাহাড়ের মাঝখানে ছিল কাবাঘর, বন্যা হয়েছে পরে সাইড পাহাড়তে যখন গড়াইশা পানি নামন শুরু হয়েছে, তখন রড সিমেন্ট এইসবের ব্যবহার ছিল না, কাবাঘরটা
ফান্ডির লোকে বাইয়া গেছে না শুন শুন কি অথবা মাটি টাটি দিয়া বুধে তুলছে ফাত্তর তাত্তর দিয়া যা সারা বেরো হয়ে গেছে সমান হয়ে গেছে হাজরা সুয়াদ জেলের ভিতরে সুমা দিলে গোনা মাফ হয় আপনার তারা বিশ্বাস করিয়া যায় এই হাজরা সোয়াদরা ফুটে রয়েছে মাটি কাবা কট্টা রোয়াল দি ফুটে গেছে গা তারা নিয়ে যত্ন করে হজরা সোয়াদরা এক জায়গার ভিতরে রাখছে সকলে মিল্লা সান্দা তুললা আপনারা মসজিদ যেমন সুন্দর করে বানাইছেন সকলে মিল্লা সান্দা তুললা কাবা কট্টা আবার নতুন করে তুলছে সব ভালো লাগতেন না আর হাজরা আসওয়াদ যেহেন নিয়ে রাখছে এখনো থাকবো না কাবা গড়াইয়া লাগবো কাবা গড়াইয়া লাগান লাগবো যখনে কাবাগড় রেডি হয়েছে হাজরা আসওয়াদা লাগাইব এই লাগছে তো ফিডাফিডি রাজন চলতে আছে কুরাইশ বংশের তারাকে আমরা লাগাইম আমরা হলো মক্কার সারা বংশ অন্যান্য বংশের তারা কয় তোমরা সারা দিকে প্রত্যেক বছর বেড়াগিরি যাইবা সারা যেরকম মনে করছো ফিডাফিডি একটা ওই ব্যাপার উত্তর ফাড়ার তারা আগাইতে আছে দক্ষিণ ফাড়ার তারাও এরকম সবাই মিল্লা কেড়ায় লাগাইব এটা লো একটা ফিডাফিডির আয়োজন চলতে আছে লাডি সোডা রেডি পাঁচ মাস কাইটা ফিডাফিডির ফুরা আয়োজন এমন টাইম এক মুরব্বী করে আমরা কেমনি এমনি শেষ হইয়া দিকে খালি ফিডাফিডি ফিডাফিডি একটা কাম কর কয় কি আমরা সবাই মিল্লা কাবা করার আড়ালো লুকাইতাম সকালবেলা যেই লোকটা ফইলাইব এবার আমরা গিয়ে হগলে আঞ্জা দিয়ে ধরাম ভাই আমরা একটা বিপদও ফুটছি হাজরা সোয়াদ ফাতরটাকে আড়ায় লাগাইব এটা লইয়া খুব কুবাকুবি যাইতে আছে দয়া করে আপনি যদি একটা সমাধান করে দেন এবারে যেই সমাধান করে দিব এটা আমরা মান্না নেন সব আনন্দ লাগে তো না সকলে কয় হ বুদ্ধি পছন্দ হয়েছে এটা ভালো হয়েছে সুন্দর বুদ্ধি হয়েছে সবাই অপেক্ষা করতেছে সেকেন্ড মিনিট ঘন্টা যায় মাঝরাত পার হয়ে শেষ রাতে পড়ে গেল সুবহি কাজিব তখনও সুবহি সাদেক হয় নাই সুবহি সাদেক হওয়ার আগেই পূর্ব আকাশ তখনও ফর্সা হয় নাই তারা বারবার উঁকি মেরে দেখে কেউ আসে কি না হঠাৎ করে তারা তাকাইয়া দেখে সূর্য উঠার এখনো সময় হয় নাই মনে হচ্ছিল আকাশের সূর্য নয় মরুভূমির বুক চিরে একটা জ্বলন্ত সূর্য যেন হেঁটে হেঁটে কাবার দিকে আগাইতে আসে আমার নবীজি যে কি সুন্দর ছিল রে ও বাংলার মানুষ তোমরা বুইজা কুলাইতে পারবা না শুধু একটা আন্দাজ শোনো আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ডাক দিয়া কয় ও মিশরের বেড়িয়ায় তোমরা ইউসুফ নবীরে দেখছিলা দেইখা তোমরা লেবু কাটতে গিয়া হাত কাইটা ফালাইছিলা তোমরা আমার দুজাহানের বাদশা নবীরে দেখো নাই আমার নবীরে তোমরা দেখো নাই আমার নবীরে যদি একটা নজর দেখতা তাইলে মহিলারা নিজের ছুরি দিয়া নিজের কলজাটা টান দিয়া দুইটা টুকরা করে লাইতা মক্কার কাফেরেরা সবাই তাকায়া দেখে একটা জ্বলন্ত সূর্য যেন বালুর উপর দিয়ে আস্তে করে আগাই আসতেছে কিরে কে আসে সূর্য উঠার তো এখনো সময় হয় নাই এখনো সুবহি সাদেক পার হয় নাই কে আসে কে আসে সবাই থমকে দাঁড়ালো চমকে উঠল আশ্চর্যান্বিত হয়ে গেল কাছে আসার পরে তাকাইয়া দেখে
যেই মানুষটা আগায় আসছে এই মানুষটা কেউ না, আমাদের সকলের প্রিয় আল আমি। তখন তো তার নবুয়ত প্রকাশ পায় না, তখন তার ওনারা আল আমিন ডাকতো কাফেররা। কারে আর আমরা আল আমিনে না সুবহানাল্লাহ পায় না, হবে না কেন? নবীজির আমজা দিয়া ধরছে, লুপালুপি করতে আছে, নবীজকে কিতে হবে তাদের কি বেশি বিপদ? বিপদ না পড়লে কি আমরা এত নরম হই? বিপদ পড়লে দেখবেন আমরা তারা যেই নরম হয়, বিপদ রাফা হয়ে গেলে বুঝলা যাই কেন।